টেন পিসেস অফ অ্যাডভাইস ফ্রম কোরআন কোরআন থেকে দশটি উপদেশ আল্লাহ তাদের মাফ করবেন যারা অজ্ঞতার কারণে ভুল করেছেন তো এই বাক্যটায় দেখো দুইটা অংশ আছে আমরা প্রথমে বলব আল্লাহ তাদের মাফ করবেন এবং তারপরে বলবো যারা অজ্ঞতার কারণে ভুল করেছেন তাহলে আল্লাহ তাদের মাফ করবেন আল্লাহ উইল ফর গিভ দোজ যারা অজ্ঞতার কারণে ভুল করেছেন হু হ্যাভ ডান রং আউট অফ ইগনোরেন্স অজ্ঞতার কারণে হু হ্যাভ ডান রং যারা ভুল করেছে অজ্ঞতার কারণে আউট অফ ইগনোরেন্স কেউ অন্যের পাপ বহন করবে না নো ওয়ান উইল বেয়ার কেউ বহন করবে না তারপরে হবে অন্যের পাপ আদার্স সিন্স। পিতামাতার প্রতি অসম্মানজনক কোনো কথা বলো না এটা দেখো আদেশ আদেশমূলক বাক্য হলে আমরা ভারত দ্বারা শুরু করব ডোন্ট সে বলো না কি বলবে না কোনো কথা এ ওয়ার্ড অসম্মানজনক অফ ডিসরেসপেক্ট এ ওয়ার্ড অফ ডিস ডিসরেসপেক্ট অসম্মানজনক কোনো কথা তারপরে থাকছে পিতামাতার প্রতি টু প্যারেন্টস তাহলে কীভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি সাজাতে হয় এই বিষয়গুলো তোমরা ফোকাস করবে দারিদ্রের ভয়ে তোমার সন্তানদের হত্যা করো না এটাও দেখো নিষেধমূলক বাক্য তাহলে আমরা কি বলবো হত্যা করো না ডোন্ট কাকে হত্যা করবে না তোমার সন্তানদেরকে ইউর চিলড্রেন কেন দারিদ্রের ভয়ে ফর ফেয়ার অফ প্রভার্টি যেটি সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তা অনুসরণ করো না ডোন্ট পারসিউ অনুসরণ করো না কি অনুসরণ করবে না দ্যাট অফ হুইস ইউ হ্যাভ নো নলেজ মানে ওই বিষয়গুলো যা তোমার জ্ঞানে নেই যে সম্পর্কে তুমি জানো না সে বিষয়টা অনুসরণ করো না মানুষের সাথে নম্রভাবে কথা বলো এটা উপদেশ তাহলে আমরা প্রথমেই বলবো স্পিক কথা বলো কিভাবে কার সাথে মানুষের সাথে টু পিপল নম্রভাবে মিল্টলি তুমি এভাবেও বলতে পারো স্পিক মিল্ডলি টু পিপল মায়ামোহের বিষয়গুলো থেকে দূরে থাকো তাহলে এটা উপদেশমূলক বাক্য ভার্ব দিয়ে শুরু হবে কিফ অ্যালু ফ্রম অ্যালু ফ্রম মানে দূরে থাকা কিফ অ্যালু ফ্রম হোয়াট ইজ ভেইন যা মাহায়া বা মহ বা অন্যদের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করো না নিষেধমূলক বাক্য তাহলে ডোন্ট ইন্টার প্রবেশ করোনা অন্যদের বাড়িতে আদার্স হাউজেস অন্যদের বাড়িতে অনুমতি ছাড়া উইদাউট শেকিং পারমিশন উইদাউট শেকিং পারমিশন আল্লাহ তাদের নিরাপত্তা প্রদান করবেন যারা কেবল আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে প্রথমেই আল্লাহ আল্লাহ উইল প্রোভাইড সিকিউরিটি আল্লাহ শুধুমাত্র নিরাপত্তা প্রবেশ করবেন ফর তাদেরকে কাদের হু বিলিভ যারা বিশ্বাস করে অনলি ইন আল্লাহ যারা শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে পিতামাতার ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করো না তাহলে এটাও নিষেধমূলক বাক্য ডোন্ট ইন্টার ডোন্ট ইন্টার প্রবেশ করো না কোথায় প্রবেশ করবে না পিতামাতার ব্যক্তিগত কক্ষে প্যারেন্টস প্রাইভেট রোম তাদের অনুমতি ছাড়া উইদাউট উইদাউট আস্কিং পারমিশন তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে